हेलो फ्रेंड्स, मीनास किचेनर पक्ष থেকে সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি নিরামিষ আলু মটরের তরকারির রেসিপি। আলু মটরের তরকারিটা কিন্তু লুচি পরোটা, রুটি, ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে আপনারা খেতে পারবেন, আর এই রেসিপিটা খেতে খুব টেস্টি হয়, নিরামিষ হলেও খুবই ভালো লাগে খেতে। আপনারা যদি আমার চ্যানেলের নতুন নতুন রেসিপি দেখতে চান আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করলে কিন্তু নিত্য নতুন রেসিপি আপডেটটা পেয়ে যাবেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। রান্নার জন্য এখানে একটা কড়াই দিয়েছি, আর সেখানে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ সয়াবিন তেল। আমি রান্নাটা সয়াবিন তেলে করছি, আপনারা এটা সর্ষের তেলেও করতে পারবেন। তেলটা গরম হলে দিয়ে দিলাম 1টা তেজপাতা, এর সাথে দিয়ে দিচ্ছি 1টা দারচিনি, আর সেই সাথে দিলাম 2টো এলাচ ও 4-5টা লবঙ্গ, 1/2 টিস্পুন দিয়ে দিলাম গোটাজে জিরে। এবার কয়েক সেকেন্ড এই মশলাগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন আদার পেস্ট। যেহেতু নিরামিষ রান্না সেজন্য শুধুমাত্র আদার পেস্ট ইউজ করব। এবার আদার পেস্টটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, কেননা তেলে দেওয়ার পরে কিন্তু খুব ফাটতে থাকে, সেই জন্য। আদাটা কাঁচা গন্ধ চলে গেলে লাইট ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপরে 2টো মিডিয়াম সাইজের পাকা টমেটো এখানে কেটে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আদা টমেটো একসাথে পেস্ট করে এখানে ইউজ করতে পারবেন। টমেটোটাকে একটু মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কয়েক মিনিটের জন্য, তাতে করে এটা কিন্তু খুব দ্রুত নরম হয়ে আসে। দেখুন, ঢাকনাটা ওপেন করে এটা নরম হয়ে গিয়েছিল বলে ভালো করে ম্যাশ করে নিয়েছি। খুব ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এবার এখানে দিয়ে দেব জল। 1/2 কাপ মতো জল দিয়ে দিয়েছি শুকনো মশলাটা দেওয়ার আগে। জলের মধ্যে টমেটো পেস্টটাকে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের বেশি হলুদ গুঁড়ো, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এইগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন জিরে আর ধনের পেস্ট। আপনারা চাইলে এখানে গুঁড়ো মশলা ইউজ করতে পারবেন। আমি এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের মতো। 3-4 মিনিট পরে ঢাকনাটা ওপেন করলাম। দেখুন, মশলার উপরে তেলটা ভেসে এসছে, বাট এই মশলাটাকে আমি আরও 2-3 মিনিট ধরে লো ফ্লেমে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একটু ঘন করে নেব। দেখুন এরকম হয়ে এসছে, সেই সময় দিয়ে দিচ্ছে 1/2 কাপ ফ্রেশ মটরশুঁটি। বাজারে এই শীতে যেহেতু প্রচুর পরিমাণে মটরশুঁটিটা অ্যাভেলেবল, তো আপনাদের কাছে ফ্রোজেন থাকলে সেটাও ইউজ করতে পারবেন। এইগুলোকে একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 400 গ্রাম সেদ্ধ করে রাখা যে বেবি পটেটো, মানে ছোট আলুগুলো, এখানে আমি ইউজ করছি। বাজারে কিন্তু এটাই মূল আকর্ষণ লাগে আমার, নিরামিষ দিনের যে মটরশুঁটি, আলুর তরকারি বা আলুর দমের জন্য এই আলুগুলো খুবই ভালো লাগে খেতে। এবার আলু আর মটরশুঁটিটাকে 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পরে লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আরও 3-4 মিনিট। এরপর ঢাকনাটা ওপেন করে ফ্লেমটাকে লোতেই রেখেছি, এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। লোতে রেখেছি এই জন্য যেহেতু আমি অ্যালুমিনিয়ামের কড়াই ইউজ করছি আর মশলাটা খুব ঘন, যদি মিডিয়াম রাখি তাহলে কিন্তু এটা দ্রুত কড়াইতে লেগে আসবে। কষিয়ে নেওয়ার পরে এখানে জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। আগেই বলে দিই, এই রান্নাটা কিন্তু ঝোল থাকবে কম, মানে ঘন থাকবে ঝোলটা। এইগুলো দেওয়ার পরে মিশিয়ে নিলাম জলের মধ্যে, তারপর জলটাকে একটু ফুটতে দিচ্ছি। এই পর্যায়ে ফ্লেমটা মিডিয়াম রেখেছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পরে ঢাকনাটা ওপেন করলাম। যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করে রাখা আর মটরশুঁটি সেদ্ধ হতে টাইম লাগে না, তাই কিন্তু এইগুলো সেদ্ধ করার জন্য এক্সট্রা টাইমের দরকার নেই। এইগুলোকে আমি এই জলে একটু ফুটতে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ব্যালেন্সের জন্য চিনি। অবশ্যই চিনিটা একটু দেবেন, যেহেতু নিরামিষ রান্না, এখানে লঙ্কাও একটু বেশি দিয়েছি আমি, তাই টমেটোর যে টকটা আছে বা ঝালের যে ঝাল ভাবটা, এইগুলোর ব্যালেন্সের জন্য কিন্তু চিনিটা ইউজ করলে একদম পারফেক্ট হয়। আমি এখান থেকে 2টো আলুকে ম্যাশ করে দিচ্ছি ঝোলটাকে আরও একটু ঘন করার জন্য। ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখেছি যেহেতু ঝোলটা অনেকটা ঘন হয়ে গিয়েছে এজন্য। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কসরে মেথি। এটাকে হাত দিয়ে ক্রাশ করে এখানে দিয়ে দিলাম। এটা দেওয়ার জন্য কিন্তু খুবই ভালো একটা ফ্লেভার আর টেস্ট আসে। 1/2 টিস্পুনের একটু কম দিয়েছি গরম মশলার পাউডার। এবারে এই উপকরণগুলো দিয়ে আমি আলু মটরশুঁটির সাথে মিশিয়ে নিচ্ছি। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা কুচি।
দেখুন এই রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, এগুলোকে মিশিয়ে নিয়ে ব্যাস এটা রেডি। আপনারা চাইলে এই অবস্থায় সার্ভ করতে পারবেন, তবে আমি একটু ঝোল রাখবো, সেই জন্য যেটা করছি আমার এখানে জলটা কমে গিয়েছিল বলে আমি পাশের গ্যাসে জল গরম হতে দিয়েছিলাম। এটা উষ্ণ গরম জল আছে, আমি 4 টেবিল চামচ জল ইউজ করেছি। প্রথমে 2 টেবিল চামচ জল দিয়ে এটাকে একটু মিশিয়ে নিয়েছি, এরপরে বাকি আরও 2 টেবিল চামচ জল আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝোলের যে জলটা দেবেন সেটা যদি বেশি থাকে এই পর্যায়ে তাহলে এক্সট্রা জল দেওয়া দরকার নেই, বা আমি যখন দেখিয়ে দিয়েছি এরকম ঘন রেখেও আপনারা নামিয়ে নিতে পারবেন। এই জলটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি লো মিডিয়াম ফ্লেম করে 3-4 মিনিটের মতো। 3-4 মিনিট পরে ঢাকনাটা ওপেন করলাম, দেখুন আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে। শুধুমাত্র গ্রেভির জন্য আমি একটু জল ইউজ করে নিয়েছি, আর এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। ব্যাস এটা রেডি হয়ে গেল, ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস ফ্লেমটা অফ করে দিলাম। তো আমার তৈরি হয়ে গেল নিরামিষ আলু মটরের তরকারি রেসিপিটা। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।